हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। नमस्कार सबाइके आरो एक बार आमार चैनले स्वागत। आज के आम्रा कथा बोलबो यूजीसी नेटेर तारीख निये। केनो बार बार यूजीसी तादेर नेटेर तारीखटा बदलाच्छे, केनो बार बार सेटा पोस्टपोन होच्छे। অনেকেই বলছেন যে দুর্গাপূজার মধ্যে তারিখ ফেলে দেওয়ার ফলে ইউজিসি কে ওয়েস্ট বেঙ্গল সরকারের তরফ থেকে এবং প্রচুর ছাত্রছাত্রীর তরফ থেকে চিঠি পেতে হয়েছে এবং তারা আপত্তি জানিয়েছে এই গ্রাউন্ডে যে আমাদের উৎসবের মধ্যে আপনারা পরীক্ষা কি করে ফেলতে পারেন, বা এই টাইমে অনেক জায়গায় অনেক অন্য রকমের পরীক্ষাও চলছে, যেমন বিভিন্ন ইউনিভার্সিটিতে পিএইচডি অ্যাডমিশন চলছে, কিছু কিছু ইউনিভার্সিটির মাস্টার ডিগ্রি অ্যাডমিশনও এখনো শেষ হয়নি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই সময়টা হচ্ছে পরীক্ষার সময় এবং এই সময় অন্যান্য অনেক জায়গায় অনেক রকমের পরীক্ষাই হচ্ছে, এবং যেহেতু সেই পরীক্ষাগুলো হচ্ছে সেই হেতু সেটাকে এক্সকিউজ বানিয়ে ইউজিসি নেট নিজেদের পরীক্ষার টাইমটাকে আস্তে আস্তে পিছিয়ে দিচ্ছে। এই পিছিয়ে দেওয়ার পিছনে আসল কারণটা কি, এইটা করে ইউজিসির কি লাভ হবে এবং এইটা করলে আপনার কি ক্ষতি হতে পারে, সেইটা নিয়েই আজকের ভিডিওটা। তো চলুন শুরু করা যাক। ইউজিসি নেট বছরে একবার হবে কি দুইবার, এই নিয়ে অতীতেও অনেক রকমের অনেক সমস্যাই হয়েছে। এখন গত দুই তিন বছর ধরে, মানে করোনার আগে অবধি, জিনিসটা একটা স্ট্যান্ডার্ডাইজড প্রসেসে মোটামুটি এসে গেছিল, যেখানে বছরে দুটো বার ইউজিসি নেট হতো, একটা জুনে এবং আরেকটা ডিসেম্বরে। এইগুলোকে বাই অ্যানুয়াল সাইকেল বলা হতো ইউজিসি নেটের, এবং বছরে দুটো নেট হওয়ার ফলে অনেক সুবিধা হতো। যার প্রথম সুবিধাটা হচ্ছে যে আপনি প্রত্যেক বছরে দুটো করে সুযোগ পেতেন নেট দেওয়া। যেহেতু নেট কোয়ালিফাই করার কোনো বয়স নেই, যদিও জেআরএফ কোয়ালিফাই করার জন্য একটা বয়স আছে, যখন আমি দেওয়া স্টার্ট করেছিলাম তখন 28 ছিল, এখন জিনিসটা বেড়ে 30 হয়ে গেছে। করোনার পরে আমি আশা করছি জিনিসটা বেড়ে 32 হয়ে যাবে। যাই হোক, যেহেতু নেট কোয়ালিফাই করার কোনো বয়স নেই, সেহেতু আপনি এটা যতবার ইচ্ছা ততবার দিতে পারবেন, এবং যত বেশিবার হবে তত বেশিবার আপনার কোয়ালিফাই করার চান্সটা বাড়বে। এবং এইটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ডাইজড প্রসেসে পৌঁছে গেছিল। এইবার যেই করোনা এলো, গত বছর মোটামুটি ধরুন এই ফেব্রুয়ারি মার্চ নাগাদ, মানে লকডাউন হওয়ার ঠিক আগে আগে, ওরা ইউজিসি নেটের ফর্ম আপলোড করে, মানে ওরা বলতে ইউজিসি এবং এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি যারা নেট কন্ডাক্ট করে। আগে সিবিএসসি কন্ডাক্ট করতো, যারা আপনারা পুরনো পাপি আমার মতো, তারা সিবিএসসি নেটও দিয়েছেন, কিন্তু এখন ব্যাপারটা এনটিএ কন্ডাক্ট করে অ্যালং উইথ আদার ইউনিভার্সিটির পিজি অ্যাডমিশন এবং পিএইচডি অ্যাডমিশন টেস্ট সবই এখন প্রায় এনটিএ কন্ডাক্ট করে। তো ইউজিসি আর এনটিএ মিলে আগের বছর ফেব্রুয়ারি মার্চ নাগাদ ফর্ম রিলিজ করে, এবং তারপরে লকডাউন হয়ে যায়। স্বাভাবিকভাবেই ওরা জুনে পরীক্ষা নিতে পারে না, কারণ তখন সমস্ত কিছুই বন্ধ ছিল। এইবার তার ফলে ওরা যেটা করে সেটা হচ্ছে যে তারপরে পরীক্ষাটাকে ওরা পিছাতে পিছাতে নিয়ে চলে যায় অক্টোবর অবধি, অক্টোবর 2020। আগের বছরের অনলি নেট এক্সাম আগের বছরের অক্টোবরে হয়ে থাকে। এইবার তারপরে ওরা বলে যে আমরা এরপরে আবার ডিসেম্বরে পরীক্ষা নেব, কিন্তু সেই ডিসেম্বরে পরীক্ষা নেওয়াটা ওরা অ্যাকচুয়ালি বলে যে ডিসেম্বরে পরীক্ষাটা নেওয়া যাবে না। তার কারণ হচ্ছে দু মাস আগেই নেট হয়ে গেছে, তো দু মাসের গ্যাপে তো নেট হওয়া সম্ভব না, লোকে প্রিপেয়ার করবে কখন, নেটের জন্য প্রিপেয়ার করতে তো কোট আনকোট 6 মাস লাগে। ইন দিস কনটেক্সট বলে রাখি, আপনারা যারা নেটের প্রিপারেশন নিতে ইচ্ছুক, আমি নিজে একটা নেটের কোর্স করাই, পেপার 2 ইংলিশ এবং পেপার 1 জেনারেল পেপার। যদি আপনারা কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে নিচে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, আপনারা মেসেজ করতে পারেন আমাকে, আমি আপনাদের আমার কোর্সের ডিটেলস দিয়ে দেবো। যদি আপনারা তারপরে ইন্টারেস্টেড হন তাহলে আপনারা আমার কোর্স জয়েন করতে পারেন। ফার্স্ট মাসটা ওয়াজ অ্যান ইন্ট্রোডাক্টরি মাস, এরপরে আস্তে আস্তে আমরা আরও ডিপ ডাইভ করব। তো যদি আপনারা কেউ ইন্টারেস্টেড থাকেন তো নিচে নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন, এবং ইউ আর ফ্রি টু জয়েন মাই ক্লাসেস। আচ্ছা, তো এই কনটেক্সটে যেহেতু 2 মাস পরে নেট নেওয়া সম্ভব নয়, তাই জন্য ওরা বললো যে ডিসেম্বরের নেটটা আমরা পোস্টপোন করছি, 1 মাস 2 মাস নয়, সোজা 5 মাস করে আমরা ব্যাপারটাকে মেতে নেব, মে 2021 আমরা নেটটা নেব। এবং সেটার জন্য ফর্ম ফিল আপ হয় এই জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ। আমি ফেব্রুয়ারি 9 তারিখ ফর্মটা ফিল আপ করেছিলাম, আমার হোয়াটসঅ্যাপে স্টার্ট মেসেজেসে আমার অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ডটা দেওয়া আছে, সেটা দেখে আমি এটা বলতে পারছি। তো ওই সময় ফর্ম ফিল আপ হয় এবং ওরা বলে যে মে মাসে পরীক্ষাটা নেবে।
এইবার যেহেতু মে মাসে পরীক্ষাটা আরো নিতে চাইলো, তার ফলে কি হলো, মে মাসে সেকেন্ড ওয়েভ চলে এলো, যেটা আপনারা সবাই জানেন। সেটাকে আবার ওরা অজুহাত হিসেবে ব্যবহার করে নেট পরীক্ষাটাকে আরো 2 মাস পিছিয়ে দিল, দিয়ে বলল যে নেট এরপরে পোস্টপোন হয়ে গেল ইনডেফিনেটলি। ইনডেফিনেটলি পোস্টপোন হয়ে অনেকেই ভাবলো যে নেটটা হয়তো অগস্ট সেপ্টেম্বরে হয়ে যাবে, কিন্তু আসলেই সেটা হলো না। আলটিমেটলি যখন নেটের তারিখ দিল, তখন দেখা গেল যে অক্টোবরের 6 থেকে শুরু করে অক্টোবরের 12-9 অবধি এবং ওদিকে 17-25 এই তারিখগুলোতে হচ্ছে নেট হবে। সেটা প্রথমে বলেছিল 6-18 অবধি হবে, তারপরে যেহেতু তার মাঝখানে দুর্গাপুজো পড়ে যায় এবং অন্যান্য অনেক সমস্যা যেটা শুরুতেই বললাম, সেই জন্য সেটাকে 6-9 এবং তারপরে 17-25 করা হয়। গত 1 অক্টোবর UGC আর একটা নোটিশ বার করে যে আবার ওদের কাছে নাকি অনেক ইমেল গেছে, এই ইমেলগুলো আলোপেও গেছে কিনা কেউ জানে না, কিন্তু তারপরে ওরা 17-25ই জিনিসটাকে আলটিমেটলি পিছিয়ে দেয়। যে নোটিশটা UGC দিয়েছে সেই নোটিশটা আপনাদের স্ক্রিনের ওপরে এখন আপনারা দেখতে পাচ্ছেন, সেই স্ক্রিনটাতে দেখতে পাবেন যে কোন কোন তারিখে নেট হবে। সাবজেক্ট ওয়াইজ ডেট এখনও দেয়নি, কিন্তু আমার মনে হয় আগামী 2-3 দিনের মধ্যেই দিয়ে দেবে। যদি আপনারা এই ভিডিওটা 4 কি 5 অক্টোবরের পরে দেখে থাকেন, তাহলে ডেসক্রিপশন বক্সে চেক করে নেবেন ডিটেইলড ডেট ওয়াইজ শিডিউল যদি UGC আপলোড করে থাকে। যেই মুহূর্তে UGC আপলোড করবে আমি ডেসক্রিপশন বক্সে সেটাকে আপডেট করে দেবো, আপনারা সেখান থেকে ব্যাপারটাকে চেক আউট করে নিতে পারেন। তো এইবার আমরা দেখব যে এইটা কি কি ইমপ্লিকেশন আছে বা UGC এটা কেন করছে। প্রথমেই আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে যদি বছরে দুটোর বদলে একটা নেট না হয়, তাহলে UGC-র অনেক টাকা বাঁচে। কারণ একটা ন্যাশনাল লেভেলের এক্সাম যেটা অনেক সাবজেক্টসে হয়, সেই এক্সামটা কন্ডাক্ট করানোর জন্য অনেক ইনফ্রাস্ট্রাকচারাল ইনভেস্টমেন্ট প্রয়োজন, অনেক ভেনু বুক করতে হয়, ভাড়া করতে হয়, অনেক সিকিউরিটি গার্ডস ভাড়া করতে হয়, অনেক এক্সামিনার্স ভাড়া করতে হয়, অনেক গার্ড ভাড়া করতে হয়, অনেক সময় দিতে হয়, অনেক টাকা দিতে হয় এবং বেসিক্যালি অনেক ইনভেস্টমেন্ট ইনভলভ এই ব্যাপারটাতে। সুতরাং বছরে দুটোর বদলে একটা নেট করলে UGC-র অনেক টাকা বাঁচে, এবং যেহেতু এই টাকাটা মূলত কেন্দ্রীয় সরকার থেকে আসে, সেই টাকাটা কিন্তু এসেই যাচ্ছে। কারণ অফিসিয়াল নোটিস কিন্তু এটা বলছে না যে এখন করোনার জন্য বছরে একটাই নেট হবে, কিন্তু আপনি যদি ভালো করে ভেবে দেখেন তাহলে বুঝবেন 2020-তেও একটা নেট হয়েছে, এবং আমি গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি 2021-এও একটাই নেট হবে। যদি 17-ই নেট শুরু হয় তাহলে গতকালই সেটার ডিটেইলড শিডিউল দিয়ে দেওয়ার কথা, কারণ 15 দিন আগে মিনিমাম ওটাকে অ্যানাউন্স করার কথা, 17-15 দিন আগে করলে 2 অক্টোবর। আর যদিও কালকে ন্যাশনাল হলিডে ছিল, সুতরাং আশা করা যাচ্ছে আজকে বা আগামীকাল ওরা ডেট অ্যানাউন্স করে দেবে। যদি হয়ও তাহলেও ওরা কিন্তু সেই একই রিজন দেবে যে এখনই নেট হয়েছে, ডিসেম্বর 2 মাস পরে আর একটা নেট হতে পারবে না। তার ফলে UGC-র অনেকগুলো টাকাই বাঁচবে, এবং এই টাকাটা বাঁচিয়ে UGC অন্যান্য অনেক রকম কার্যকলাপে ইনভেস্ট করতে পারবে। এটা প্রথম অ্যাডভান্টেজ। এবং দ্বিতীয় অ্যাডভান্টেজ হচ্ছে যে এখন সরকারের কাছে, বিশেষত কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে, সরকারি পদে নিয়োগ করার মতো ইনাফ ভ্যাকেন্সিজ অ্যাভেলেবেল নেই। যত বেশিবার নেট ওরা কন্ডাক্ট করাবে তত বেশিবার কিন্তু নাম্বার অফ এলিজিবল অ্যাপ্লিকেন্টস বাড়তে থাকবে। যত বেশিবার নেট হবে তত বেশিবার কিন্তু নাম্বার অফ এলিজিবল ক্যান্ডিডেটস বাড়তে থাকবে, এবং ভ্যাকেন্সি কিন্তু বাড়বে না। ফর এক্সাম্পল, বহু ইউনিভার্সিটিতে বহু জায়গায় বহু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং প্রফেসর্স জব শিফট করেছে, রিটায়ার করেছে, বা তারা এখন আর সেই ইউনিভার্সিটিতে সেই ডিপার্টমেন্টে নেই, কিন্তু সেইখানে কোনো রকমের কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না। আমাদের ওয়েস্ট বেঙ্গল যাদবপুর এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বড় বড় ডিপার্টমেন্ট, ইংরেজি, বাংলা, ইতিহাস, তুলনামূলক সাহিত্য, সব জায়গাতেই প্রচুর ভ্যাকেন্ট পোস্ট রয়েছে, এবং গত 3-4 বছর ধরে প্রায় কোনো রিক্রুটমেন্টই হয়নি বলা চলে। একটা দুটো এদিক ওদিক হয়ে থাকতে পারে, কিন্তু তারপরেও প্রচুর ভ্যাকেন্সি রয়ে গেছে। সেই ভ্যাকেন্সির বিরুদ্ধে কেন কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না সেটা কিন্তু আমরা কেউই জানি না। যত বেশিবার নেট না হবে তত বেশিবার কিন্তু অ্যাপ্লিকেন্ট ইজ টু সিট, এই রেশিওটা কিন্তু আরোই বেশি অ্যাসকিউ হয়ে যাবে। এবং যেহেতু এটা অনেক বেশি একটা ডিসপ্রপোর্শনেট রেশিওতে পৌঁছে যাবে, সেহেতু সেটা কিন্তু রাজ্য বা কেন্দ্রীয় সরকারের জন্য একদমই একটা ভালো ব্যাপার হবে না। এবং যেহেতু ভালো ব্যাপার হবে না, সেহেতু এটা UGC বা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার সবাই মিলে একটা মানে মিলিত কনস্পিরেসি করে ডেটটাকে পিছাতে থাকছে, যাতে যত কমবার নেট না যায় তত কমবারই ওরা যাতে নেট নিতে পারে। তো এই তো, এই হচ্ছে মূল রিজন কেন UGC আপনাদের তারিখ দিচ্ছে না বা দেরি করে নেট নিচ্ছে, বা কেন সেপ্টেম্বরে নোটিফিকেশন রিলিজ করে ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট সেট বা স্টেট এলিজিবিলিটি
টেস্ট যেটা যেটা নেটের রিস্টেট ভার্সন, সেটা কেন জানুয়ারিতে নিচ্ছে, 4 মাস গ্যাপে কেন নিচ্ছে, এই প্রশ্নগুলোর উত্তর এই জিনিসগুলোতে লুকিয়ে আছে। তো আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদের যদি কোনো প্রশ্ন, ডাউট বা কমেন্ট থেকে থাকে, নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। আপনাদের সবার সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য আস্তা লা ভিস্তা।